অসম আন্দোলনের 855 শহীদক রাজনীতি, কংগ্রেসক জগরিয়া করলে বিজেপির সভাপতি রঞ্জিত দাসে, শহীদর ঘরে ঘরে গিয়ে কংগ্রেসক ক্ষমা খোঁজার দাবি বিজেপির, বিজেপির দাবি নস্বাত করে এইবার অগপক জগরিয়া করলে কংগ্রেসে, তিনিচুকীয়াত আছুর সাধারণ সম্পাদক লুৰিণজ্যোতি গগৈর হুঙ্কার, শহীদর প্রতিটোপাল তেজর মূল্য দিব লাগিব দিল্লী দিসপুরে, কা বিরোধী প্রতিবাদত রাজ্য তোলপাড় হয়ে থাকার মাজতে অসম আন্দোলনের 855গৰাকী শহীদক লৈ এতিয়া আরম্ভ হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দলসমূহের বোকা ছটিওয়ার রাজনীতি। বিজেপি কংগ্রেসে পরস্পরে পরস্পরের বিরুদ্ধে আরম্ভ করেছে বোকা ছটিওয়ার খেল। বৃহস্পতিবারে গুয়াহাটীত এখন সংবাদ মেলত অসম আন্দোলনের এই শহীদসকলের বাবে জগরিয়া করে বিরোধী কংগ্রেসক, আনকি অসম আন্দোলনের শহীদসকলের ঘরে ঘরে গই কংগ্রেসক ক্ষমা খোঁজার বাবেও দাবি জানায় রঞ্জিত দাসে। মই কংগ্রেসক আহ্বান জানাইছো 855গৰাকী শহীদের ঘরলৈ গৈ পেলায় তেওঁলোকে এবার খবর লোক, আগন্তুক দিনত যদি গণশত্রুবিলাকে গণমিত্র হবলৈ খুঁজছে শহীদসকলের ঘর গিয়ে খবর লোক যে আপনাদের সন্তানটুক আমিয়ে হত্যা করেছিল, আমার সরকার দিনের হত্যা করা হয়েছিল, কংগ্রেসের দিনের হত্যা করে আসলে, সেইখানে আমি প্রত্যাহ্বান জানাইছো কংগ্রেস দলক। বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসের এই দাবিক নস্বাত করে শুকুরবারে এখন সংবাদমেলত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অভিযোগ 855জন শহীদের বাবে জগরিয়া অগপ। গগৈর মতে সেই সময়ের আসু নেতা তথা বর্তমানের অগপ নেতা সকলে 1980 চনত প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অসম ভ্রমণের সময়তে তেওঁৰ পরামর্শ মানি ললে 855গৰাকী তেজাল অসমীয়া শহীদ নহলহেতেন। রঞ্জিত দাস হি ইজ টেলিং আস দ্যাট কংগ্রেস উজ অ্যাপোলজাইজ ফর 855 হোয়াট ইউ কল শহীদ, বাট ফর দ্যাট হু ইজ রেসপন্সিবল? এজেপি ইন্দিরা গান্ধী কেম হিয়ার ইন 1980 অফার 71 আফটার দ্যাট 60 হ্যাড দে অ্যাকসেপ্টেড দেন 850 উডন্ট দ্যাট হ্যাভ ডাইড। অসম আন্দোলনের শহীদক লৈ কংগ্রেস বিজেপির এই বোকা ছটিওয়া রাজনীতির মাজতেই শুকুরবারে তিনিচুকীয়াত আছুর সাধারণ সম্পাদক লুৰিণজ্যোতি গগৈর হুঙ্কার, শহীদর প্রতিটোপাল তেজর মূল্য দিব লাগিব দিল্লী দিসপুরে, শহীদসকলের প্রতিটোপাল তেজর মূল্য দিল্লী দিসপুরে ভরিব লাগিব, আর তার কারণে অসমের জনতায় সমুচিত প্রত্যুত্তর দিল্লী দিসপুরক দিব লাগিব। ব্যুরো রিপোর্ট, দায়বদ্ধতা নাই, ইয়াত কোনো মানবীয়তা নাই।